মাত্র একটা ভিডিওতে 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন, এবং সেখান থেকে কিন্তু মনিটাইজেশন নিয়ে আসতে পারবেন। সো বরাবরের মতো আমি ছিল দূর, আপনার ছিল দূর বাংলা ইউটিউব চ্যানেল। আশা করব নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানাবেন। একটা ভিডিও থেকে 4,000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1K সাবস্ক্রাইবার কীভাবে আপনারা গেইন করতে পারেন, কীভাবে সেটা হয়? আপনি যদি মনে করেন যে আমি 4-5টা ভিডিও আপলোড করে ফেললাম, তাহলে কিন্তু এই কাজটা কখনোই কোনোভাবেই সম্ভব নয়। সেটা ডিপেন্ড করে হচ্ছে আপনার উপরে, আপনি কোন ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করেন, কোন ধরনের কন্টেন্টের উপর ফোকাস দেন, সবসময় কোন ধরনের ভিডিও আপলোড করেন, ইউনিক কন্টেন্ট কি না। আপনার যতগুলো ভিডিও আপলোড করেছেন এর মধ্যে যদি কোনো ইউনিক কন্টেন্ট থাকে, ইউনিক ভিডিও থাকে, তাহলে দ্রুত সেই ভিডিওটা যদি ভাইরাল হয়ে যায়। আপনার চ্যানেলে ধরেন 20টা ভিডিও রয়েছে, 20টার মধ্যে একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায়, তাহলে 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু দ্রুত সেখান থেকে নিয়ে আসতে পারবেন। আপনি যদি মনে করেন 5-6টা ভিডিও আপলোড করে বসে রইলাম, আমার 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000 ঘন্টা আসে নাই কেন, সেটা কখনোই সম্ভব না। আপনি নিজেও জানবেন না যদি আপনি 50টা অথবা 100 ভিডিও আপলোড করেন সেখান থেকে কোন ভিডিওটা ভাইরাল হতে পারে। দেখবেন আপনি কন্টিনিউ কাজ করে যাচ্ছেন, করে যাচ্ছেন, করে যাচ্ছেন, হুট করে আপনার চ্যানেল একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে, আর এই একটা ভিডিও থেকে 4,000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1,000 সাবস্ক্রাইবার চলে আসবে। দেন আপনি আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারবেন। সো টিপস টিক্স বলতে কোনো কথা নেই, অবশ্যই আপনাকে ইউনিক কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। কন্টিনিউ ভালো ভালো ভিডিও দেন, ভিডিও সংখ্যা যেন অনেক বেশি হয়। যত বেশি ভিডিও থাকবে আপনার চ্যানেলে, ততই আপনার চ্যানেল থেকে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে অনেক বেশি। সো অবশ্যই আজ এবং এখন থেকে ইউনিক এবং খুব ইম্পর্ট্যান্ট ভিডিওগুলো কন্টিনিউ আপলোড করে থাকেন, তাহলে দেখবেন হুট করে একটা ভিডিও আপলোড হয়ে যাবে এবং দেন সেখান থেকে 1,000 সাবস্ক্রাইবার এবং 4,000 ঘন্টা ওয়াচ টাইম পেয়ে যাবেন। তো ধন্যবাদ সকলকে, সকলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন। ধন্যবাদ।